हेलो गाइस, अस्सलामु अलैकुम। दिस इज आरियन और आपनारा देखें टेक टू अर्न। तो गाइस, आज के टॉपिक हे एक सेकेंड अपनारा स्किप करबें ना वीडियो। आज के टॉपिक कखनो धारणा ही थाकते पारे ना जे एरकम एक टॉपिक आमरा कखनो देखबो यूट्यूब कन्टेंटे, ठीक है। तो आज के आमी टॉपिक आपनादेरके देखाबो। तो দেখাচ্ছি আমরা চলুন, যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনারা কিভাবে বিজনেস করবেন। দেখেন এই যে আমাদের সোনা পাখি, এটা তো এই হোয়াটসঅ্যাপ দিয়ে আমি আপনাদেরকে বিজনেস করে দেখাবো। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপ দিয়ে বুস্টিং করে দেখাবো আপনাদেরকে কিভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে বুস্ট করবেন। তো কখনো কি আপনারা শুনেছিলেন যে হোয়াটসঅ্যাপ দিয়ে বুস্ট করা যায়? আই নো কখনো শুনেন নাই যে আপনারা হোয়াটসঅ্যাপ দিয়ে বুস্টিং করা যায় বা হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার বিজনেসটাকে অনেক গ্রো করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি এখন সেলস এক গুণ, দেখা যাচ্ছে আপনার যদি সেলস থাকে দেখা যাচ্ছে আপনার সেলস কত পার্সেন্ট। যেরকম আমার একটা পেজ আছে, তো পেজটা কোথায় যেন হারাই ফেলাইলাম, পেজের মধ্যে আমার সেলস দেখা যাচ্ছে অনেক কম, এটা আমার ই আর কি। তো এটা আমার একটা পেজ, তো আমি একটা মানে কাজের পাশাপাশি এখানে একটা সেল দেয় আর কি, পণ্যগুলো দেখেন। তো আমি কিন্তু প্রথম বুস্ট এই পণ্যটাই করেছিলাম এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। থাকেন আমার কিন্তু এখানে বেশি লাইক কমেন্ট থাকবে না, তো এখানে মাত্র 27টা লাইক, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে আমি এই ফেসবুকে বুস্ট করতে গেলে কিন্তু আমাদের অনেক টাকার প্রয়োজন হয়, অনেক কিছু সমস্যা হয়, তো আমি এভাবে কিন্তু বুস্ট করি, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে আসলে বুস্ট করব, হোয়াটসঅ্যাপ দিয়ে কিভাবে বিজনেস করব। হ্যাঁ, তো এখন আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে, এক সেকেন্ড। তো ভাই, গলায় কাশি দেওয়া এটা আমার একটা অভ্যাস বা স্বভাব বলতে পারেন, এটা কিছু মনে করলে আমার কিছু করার নেই। তো আমরা এখন আমার সফটওয়্যারটা ওপেন করবো আমাদের। তো এই সফটওয়্যারটা হচ্ছে একটা প্রিমিয়াম ভার্সন, এটা আপনারা ফ্রিতে পাবেন না কোথাও, প্রিমিয়াম আপনাদেরকে বাই করে নিতে হবে। বাই করার কথা শুনে আবার দৌড় দিয়েন না, ঠিক আছে। তো জিনিসটার গুণগত মান থাকতে হবে, একটা জিনিস আপনি বুস্ট করবেন তো একটা জিনিস তো অবশ্যই ভাবনার বিষয় যে এটা আসলে কী। তো প্রথমে এসে আমরা এখানে কিছুই নাই, তো এখানে আমরা মানে আমি করি আপনারা দেখেন তারপরে বুঝবেন। তো আমি এখানে করলাম, এই যে সেটিংসে যাব, তো সেটিংসে যা আমি প্রথমে গেলাম এখানে। তো দেখেন এখানে কিন্তু অনেক অপশান আছে, ঠিক আছে। তো এত কিছু অপশান তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, এখানে যে হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বোর্ড, মানে অনেক কিছু এখানে আপনারা ফ্যাসিলিটি পাবেন জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে, একটা প্রিমিয়াম সফটওয়্যারের মাধ্যমে। তো আমি এখন এখানে সিম্পলি এখানে যে এখানে যাব যে গ্রাফ। তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কীভাবে নাম্বার নেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যেভাবে নাম্বার নেবেন সেটা দেখাচ্ছি। ক্লিক দিবেন, ইনভাইটেড হচ্ছে। তো আমাদের হোয়াটসঅ্যাপটা অবশ্যই লগ ইন থাকতে হবে, এই দেখেন এখানে লগ ইন থাকতে হবে, কোথায় এই যে হোয়াটসঅ্যাপে লগ ইন থাকতে হবে, লগ ইন থাকতে হবে। হ্যাঁ, তো হোয়াটসঅ্যাপে লগ ইন থাকতে হবে, প্লাস এখানে যখন আপনারা এই যে এখানে ক্লিক দিয়েছেন না, এই যে ক্লিক টু ইনভাইটেড, ঠিক আছে, এই যে এখানে যে ইনস্টলড হয়ে গেছে আর কি, ইন্টারলাইজড হয়ে গেছে। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এই যে ব্রাউজ করে নিয়ে যাবে এভাবে, লগ ইন যদি চায় লগ ইনটা দিয়ে দিবেন স্ক্যানার দিয়ে। তো স্ক্যানার কী অপশান আছে আপনারা ভালোভাবে জানেন, ঠিক আছে। সেটিংসে গেলে এই যে, আচ্ছা আমি এত কিছু কেন আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা তো হোয়াটসঅ্যাপ চালান, যারা বিজনেস করবেন তারা ভালোভাবে জানেন। তো এখন এটা করার পর আমরা এই যে গ্রাফে যাব, মানে আমি গ্রুপ থেকে কীভাবে নাম্বার নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেটা দেখাচ্ছি। মানে আপনি টোটাল না দেখলে জিনিসটা বুঝতেছেন না যে আসলে বুস্টিংটা কী সিস্টেমে। এই যে গ্রাবিং করলাম, স্টার্ট গ্রাবিং, তারপর এখানে নাম্বার আসবে, ওয়ান সেকেন্ড। তো নাম্বার প্রথমবার না আসলে এই যে করোসিনে ক্লিক দেবেন, আরেকবার ক্লিক দেবেন, এই যে নাম্বার এসে গেছে। তো আমরা এখন আমার সব থেকে একটা বড় গ্রুপ আছে এখানে, আমি একটু দেখাই আপনাদেরকে, আসলে ব্রাউজ অনেক বেশি হয়ে গেছে, আমি এগুলো ক্লোজ করে দিই, দেখি ক্লোজ উইন্ডো, এটাও ক্লোজ উইন্ডো করে দিই। হ্যাঁ দিয়েছি, আরও ব্রাউজ আছে, মাই গড। তো আর কি, এই যে ফটোশপটা আমি ক্লোজ উইন্ডো করে দিই। হ্যাঁ, আর এই আর তো দিয়ে দিলাম। তো এখন আমি এখন আপনাদেরকে দেখাবো সব থেকে একটা বড় গ্রুপ থেকে নাম্বার আমি কীভাবে নেবো। দেখেন এখানে ওই কোথায় গেল, তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও তৈরি করতে গেছিলাম, তো ওখানে আমার একটু প্রবলেম হয়েছিল, মানে আমাদের হোয়াটসঅ্যাপটা আপডেট হয়ে যায়, তো এই কারণে আমি ভাবলাম যে না ই করে নেই। তো এই যে আমি বড় গ্রুপ এখান থেকে, এই যে আনলিমিটেড পোস্ট বুস্ট, এটা একটা অনেক বড় গ্রুপ, তো এখানে আমি হোয়াটসঅ্যাপ ই পাঠাবো, ঠিক আছে। আর এই গ্রুপটা কি আবারও পাবলিক করে দিছে, অনেক দিন ধরে এটা আসলে প্রাইভেট করেছিল আর কি, প্রাইভেট বলতে অনলিমি করা ছিল, শুধু অ্যাডমিনরা এখানে মেসেজ পাঠাতে পারতো, যাই হোক পাবলিক করছে আমার জন্য ভালো হয়েছে। তো দেখেন ওই গ্রুপটা আমি এখানে খুঁজে, সব গ্রুপ আছে, আপনি তো অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, তা আমি আমার সিস্টেমে দেখা দিচ্ছি, আপনারা আপনার মতো করে নাম্বার কালেক্ট করে নেবেন। তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে নাম্বার কালেক্ট করতে হবে। তো আমি আমার যে গ্রুপটা ওখানে দেখালাম আপনাদেরকে, যে আনলিমিটেড পোস্ট বুস্ট, তো সিলেক্ট দিলাম,
এই যে আমি সেভ করব, সেভ দিয়ে দিলাম, কন্টিনিউ। তো দেখেন আপনার কিন্তু অবশ্যই এক্সেল শিট লাগবে ভাই, এক্সেল শিটটা না থাকলে আপনি কাজ করতে পারবেন না। তো এখানে আমার একটু প্রবলেম দেখা দিচ্ছে মনে হয়, আমি আর একটা গ্রুপে যে ডিসকাউন্ট বাজার এই গ্রুপটা আমি এখানে নিয়ে নিব। তো দুইটা অলরেডি আছে, যাই হোক আমার এখানে দুইটা গ্রুপ আমার নেওয়া আছে। তো এই যে এটা নিই, আচ্ছা এটা নেবো না, এটা নিলাম। তা আমি নিচ্ছি কেন ওইগুলো আপনার, এখানে আমি গ্রুপে অনেক নাম্বার পাবো যে এটা হয়েছে, ঠিক আছে। আর ওই দুটো গ্রুপ আমার আগে থেকে ছিল, তো এই কারণে যে এখানে নোটিফিকেশান আসছিল। তো হয়ে গেছে এখানে কাজ, এখানে ক্রস চিহ্ন দিয়ে দিবেন, এই যে ক্রসে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা আবারও এখানে চলে আসবেন। এখন আমরা এই যে এখানে যাব, গিয়ে যে আমি আগে দেখাই যে আমরা যে এক্সেল শিটটা কপি করলাম সেটাতে কি ফ্যাসিলিটিটা কি। তো ডকুমেন্টসে যাব আমি, সরি এক সেকেন্ড। তো দেখেন আমরা এখানে দেখেন হাজার হাজার নাম্বার পাবো, সরি হাজার হাজার না, মিস্টেক হো গায়া, শত শত নাম্বার এখানে আমরা পাবো। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একসাথে আমরা এখানে মাল্টিপল পিপলকে আমরা এখানে মেসেজ দিতে পারবো। তো দেখেন আমরা এখানে আপনার, আমার এখানে দেখেন 422টা নাম্বার আছে, 422টা পার্সনকে আমি একসাথে সেন্ড করব। তো ফেসবুকে কি কখনও বুস্ট করতে পারেন 400 বা 500 নাম্বার বা 500 মানুষকে একসাথে কি আপনার পোস্টটা দেখাতে পারেন? কখনোই না। আর দেখলেও কি আপনার রেসপন্স করবে? তো দেখেন এখানে আমি সেই টপিকটা দেখাচ্ছি আপনারা কীভাবে বুস্ট করবেন হোয়াটসঅ্যাপে। তো নাম্বার কালেক্ট করছি, তো আপনারা যেভাবে হোক নাম্বার কালেক্ট করে নেবেন। তো নাম্বার কালেক্ট করার পর আপনারা এভাবে এক্সেল শিটে সাজায় নেবেন, এক্সেল শিটে একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকে কিছু নাম্বার যদি কপি করি, এই যে কপি করলাম বা এ টু জেড দেখাবো, ঠিক আছে। এবার কন্ট্রোল নিউ দেবো, আর একটা এক্সেল শিট আসছে। তো আমি এখানে টেনে, সরি মানে নাম্বারের একটা সাইজ লাগবে তো না, নাম্বারের মতো জায়গা করতে হবে। তো এখানে আমি আবার এগুলো সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম। তো দেখেন আমার এখানে কিন্তু পেস্ট হয়ে গেল নাম্বারটা। তো এখন আমি কন্ট্রোল সেভ দিয়ে দেবো, সেভ দিয়ে এখানে তো একটা নাম্বার লাগবে, আমাদের অটোমেটিক বুক অন আছে বা নাম্বার অন দিতে পারি আমরা, নাম্বার অন দিলাম, মানে এক নাম্বার আর কি বুকে রাখলাম। তো দেখেন এখানে রাখলাম আমি, এটা আপনাকে করে দেখাবো, সমস্যা নেই, বেশি দিতে হবে না, বেশি করলে আপনাদের অত সময় থাকবে না। তো অতটুক কয়টা নাম্বার আমি দিলাম অতটুক দেখাবো। তো আপনারা একসাথে 400-500 নাম্বারকে সিলেক্ট করতে পারবেন। তো এখন আমরা এখানে যাবো, হ্যাঁ আমাদের ওই কাজ শেষ। তো আপনারা আলাদাভাবে নাম্বার কালেক্ট করে ওভাবে এক্সেল শিট সাজিয়ে নেবেন, হ্যাঁ এটা বলার জন্য আবারও কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। তো এখানে আসার পরে যে আপলোড এক্সেল শিট এখানে ক্লিক দিবেন। তো নাম্বার ওয়ান আমরা এটা করছিলাম না, তো চলে আসছে কিন্তু। তো আর একটা এখানে কনফিউশন আছে, আমি এখানে আপনাদেরকে কেড়ে দিয়ে দেখাই, এটা না দেখালে আপনারা বুঝবেন না হয়তো বা। তো এখানে আর একটা কনফিউশন আছে, যেরকম আমি আপনাকে দেখাই যে এক্সেল শিট আমি ওপেন করলাম, এখানে দেখেন আমি একটা ক্যারাবারা নাম্বার দিয়ে দিলাম। সাপোজ এখানে একটা একটা নাম্বার এখানে নট ফাউন্ড দেখাতে পারে, এখানে লাল চিহ্ন উঠে থাকতে পারে, যেরকম এটা নাম্বার কিন্তু দেন এরকম ফোন নাম্বারে থাকবে বা এরকম লাল নট ফাউন্ড একটা অপশনে থাকবে। আচ্ছা আমি এখানে আর একটা, আমি উইন্ডোজ ভিতে যাই, তো আমি দেখাচ্ছি আপনাদের ওই নাম্বারটা এখানে থাকার কথা ছিল, আচ্ছা নাই। তো আমি এটা আবার কেটে সরাই ফেললাম। তো যাই হোক এখন আমরা এখানে আবার সেভ দেবো, এটা সেভ করে রাখলাম, হ্যাঁ এটা দেখানোর জন্য, এটা একটা এক্সপেরিমেন্ট, তো আপনাদের এটা দেখানো দরকার তাই আমি মনে করলাম। তো এখানে আবারও যাব, তারপর আমরা আপলোডে যাব, ঠিক আছে। ও এখন হবে না মেবি। তো এখন এই যে জিনিসটা দেখাতে চাইছিলাম আপনাদের, এখানে আপলোড দেওয়ার সময় আমি আরেকবার যাই, তো আপলোড দিলাম আমরা। আপলোড দেওয়ার সময় এখানে যদি এরকম আসে কখনো, এই যে এখানে করছিলাম আমি, তো লাল যদি কোনো অপশান আসে, হ্যাঁ তো এরকম যদি লাল নাম্বার বা কোনো অপশান আসে, দেখেন এখানে কিন্তু আসতেছে না, ওই এসে গেছে। তো যদি না আসে ভাই তাহলে কী করবেন, ওটাই দেখাতে চাইছিলাম আপনাদেরকে। যদি না আসে কোনো নাম্বার, যদি এখানে নট ফাউন্ড বা লাল দেখান, দেখেন এখানে, ঠিক আছে, তাহলে এই নাম্বারটা আপনারা কেটে দিবেন। এই নাম্বারটা কেটে দেওয়ার পর এক্সেল শিটটা আপনারা এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। তো এটা কেউ বলে না, যারা ইউজার্স তারাই বলতে পারবে। তো আমি এটা কিন্তু, এই সফটওয়্যারটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করি, তো কাউকে বলা হয়নি কখনো। তো এখানে দেখা যাচ্ছে আপনি মাল্টিপল নাম্বারে সেন্ড করতে পারবেন। দেখা যাচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে বাইরে কোনো কান্ট্রিতে বিজনেসটা করতে চান, সেই নাম্বারগুলো এখানে অ্যাড করে আপনি সেন্ড করতে পারবেন, ঠিক আছে। আপনারা কিন্তু এখানে গুগল ভয়েসের ক্ষেত্রেও এটা কাজ করতে পারেন, যেরকম আমার চ্যানেলে দেখেন ভাই, আমার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব কম, ঠিক আছে। তো আজকে মেবি 12টার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। আমি কাউকে ভাই আমি যা বলার ফেসবুকে বলি আর কি, জাস্ট কমেন্ট করছে কোনো ভাই আর কি, পরে রিপ্লাই দিচ্ছি ভিডিওটা বানানোর পর। তো দেখেন ভাই আমি কিন্তু অনেক কষ্ট করে রাত জেগে ভিডিও বানাই, প্রত্যেকটা ভিডিও আমার কষ্টের ভাই, ঠিক আছে। তো
তো দেখেন 8 দিন আগে আমি চ্যানেলটা ক্রিয়েট করছি, আর কত ভিউস হইতে পারে, তবু আলহামদুলিল্লাহ। তো ভাই ভাই হিসেবে আমার একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন ভাই। এই আমার ঘন কথা হয়তো বা আপনার বিরক্তির কারণ হতে পারে, বাট ভাই সবাই তো আশা নিয়ে কোনো কিছু করে, একদিনে কেউ বড় হতে পারে না। আপনারা আমার সাবস্ক্রাইব দেখে আমার বিবেচনা করবেন না, আপনারা আমার ভিডিও দেখবেন, আমার কন্টেন্ট দেখবেন যে আমার কন্টেন্ট ভালো আছে কি না, আমার কন্টেন্ট দেখে দেখবেন যে সবার থেকে ভালো আছে কি না। সবার থেকে না হোক ভাই, 70% বা 50% তো লাইক, দ্যাটস এতটুকু আমাকে ভাই সাপোর্ট আমি আপনাদের কাছ থেকে চাই, ঠিক আছে? তো চলুন টপিকে ফিরে যাই। এখন এখানে আমরা এই নাম্বার সেট করছি, এখন আমরা এখানে একটা টেক্সট লাগবো, ঠিক আছে? তো আমার একটা টেক্সট অলরেডি করা আছে, তো আমি টেক্সটটা করছি এই বিষয়ে, যেরকম আমার এই ভিডিওটা, এই যে এই ভিডিওটা নতুন দিয়েছি, তো 4 ঘন্টা আগে সবাই দেখতে চাচ্ছে না, কারণ এখানে দেখেন এই যে জাদু, এটা হচ্ছে ভাই ক্লিপ বোর্ডের কাছে। যেরকম আমি একটা জিনিস কপি করলাম, সাপোজ এই যে এটা কপি করলাম, ঠিক আছে, জিনিসটা কপি করলাম আমি, ঠিক আছে, কপি করার পর উইন্ডোজ প্লাস ভি যদি দেই, তো দেখেন আমার এই কপিটা আমি কত যত কপি করি না কেন, আপনারা কিন্তু একটা কপি করলে সেই কপিটা দিতে পারেন, বাকি কপিগুলো দিতে পারেন। দেখেন আমি কতগুলো কপি করছি, তো সব কপি একসাথে আপনারা টেক্সট করতে পারবেন, একসাথে কাজে লাগাতে পারবেন। আপনি যদি একটা ছবি, আপনি সাপোজ ফটোশপে গেলেন, গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্রিয়েটে যাই, তো একটা ছবিও যদি আপনি এখান থেকে কপি করেন, আচ্ছা এত দেখার দরকার কি, ছবিটাও ওখানে, এখানে আপনি কন্ট্রোল ভি, সরি আপনি উইন্ডোজ প্লাস ভি চাপ দিলে এখানে দেখতে পারবেন, ছবিটা সব দেখাবে, আপনি যা কিছুই কপি করেন না কেন আপনাদের এখানে কিন্তু দেখানো হবে বা দেখাই দেবে। তো ভাই এখন আমি এই যে এই চ্যানেলটার একটা ভিডিও ই কপি করে নেবো আর কি, লিঙ্কটা কপি করে নেবো, তো আমি চ্যানেলটা ই করতেছি না, তো এই যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নিলাম, তো এটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো এটার মাধ্যমে। তো আমি এখানে কী লিখবো এখন, তো আমার লেখা ছিল আমি পেস্ট করে দেবো আপনাদের আপনাদের জন্য। তো গাইজ দেখেন আমার আমার কিন্তু এখানে লেখাটা আমি এত বড় করে রাখছি, ঠিক আছে, কিন্তু একটা জিনিসের কিন্তু সৌন্দর্য অবশ্যই আছে। তো এখানে দেখেন আমার কিন্তু বানান ভুল হয়ে গেছে আর কি, এখানে একটা বেশি ই উঠে গেছে, ভয়েস প্রেমিক ভাইয়েরা, যাই হোক আমি একটা লিখে দিয়েছি জাস্ট এক্সাম্পল, ঠিক আছে, আপনারা অনেক সুন্দর করে লিখবেন, কারণ অবশ্যই বিজনেসটা আপনার ভালোটা আপনিই বুঝবেন। তো এখানে এভাবে লিখবেন, তো ঠিক আছে, এখানে এভাবে এরকম লিখবেন, আমি চাইছিলাম যে আমি পেজ দিয়ে দেখাই দেবো, তো আমি দেখাচ্ছি এখানে ম্যাক্সিমাম লোকে পেজ বুস্ট করতে পারবে, পেজের বিজনেস যারা করে তাদের জন্য এটা বেশি উপকার হবে আর কি। তো এখানে আমি এখন ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, তো নিচে আবারও আমি লিখে দিতে পারি যে ভিডিও লিঙ্ক, বা এখানে আমরা যে এখানে অ্যাড করে দেবো লিঙ্ক, ঠিক আছে ভাই, অনেক ফিচার এই অ্যাপসের মধ্যে, তো লিঙ্ক লিখে দেবো, ভিডিও লিঙ্ক লিখে দেবো আমরা, ভিডিও ভিডিও লিঙ্ক লিখে দিলাম, এটা বাটনের নেম, ঠিক আছে, সরি রে, ভিডিও, তো এখানে যে বাটনে আমরা লিঙ্ক দেবো, দিয়া আমরা যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে, তো উইন্ডোজ প্লাস ভি দিলাম আমি, এই যে ইউটিউব লিঙ্কটা কপি করছি আমরা এটা দিয়ে দিলাম এখানে, সরি দিয়ে দিলাম, হ্যাঁ দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আপনারা পেজ যারা পেজে বিজনেসটা করবেন আপনারা দেখি আমি এখানে, তো আমরা এখানে ফোন নাম্বারও দিতে পারি, কন্ট্যাক্ট লিখতে পারি, ভাই অনেক কিছু ফিচার এখানকার মধ্যে। তো আমরা এই যে ফোন নাম্বার লিখে দিলাম, দিয়ে আমরা নাম্বার দিয়ে দিলাম 01300 ইত্যাদি, তো এটা আমার নাম্বারের প্রথম সিরিয়াল দিয়ে দিলাম। তো ওখানে পোস্টটা যাওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন দিতে দেখা যায়, ঠিক আছে। তো এখন আমি দেখাবো যারা ফেসবুক পেজে, এখানে আমি জাস্ট এক্সাম্পল দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, তো আপনারা তো পেজ থেকে করবেন না, তো পেজে আমরা যাই দেখি কোথায় পেজ রাখছি আমি, তো এটা আমার পেজ, তো পেজ থেকে আপনারা এই যে আপনার পেজ লিঙ্কটা বা যে পোস্টের লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে, দেখি পোস্টের লিঙ্কটা আমরা কপি করে নেব, যাই হোক যেভাবে আমি পোস্টের পেজে মেবি লগ ইন নাই, যাই হোক পোস্টের লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, ঠিক আছে, আমি হোমে ফিরে যাই, তো সেভ দিয়ে রাখি, তো পোস্টের লিঙ্ক আপনারা সবসময় কপি করে রাখবেন, ঠিক আছে, এই যে আমি প্রোফাইলে ঢুকতেছি, তো এখান থেকে আপনারা পোস্ট যেটা করছেন যেটা আপনারা সেল দিতে চান, তো এখানে দেখেন আমি পোস্টের লিঙ্কটা কপি করে, আচ্ছা আমি নিতে পারতেছি না কেন আই ডোন্ট নো, এখন আমার মনে পড়তেছে না, বা পেজ লিঙ্কটাই কপি করবেন, বেশিরভাগ ভালোভাবে পোস্টের লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে। তো এখন আমি যে এখানে লিখছি, ঠিক আছে, লেখার পর আমার এখানে একটা যদি আমি চাই ছবি অ্যাড করতে পারবো, সম্ভব, সবই সম্ভব, তো এখানে আমরা একটা ছবি অ্যাড করবো, দেখি আমার এখানে আসলে আমার কম্পিউটারে একটু স্ক্রিন প্রবলেমের কারণে আমার এখানে প্রপারলি দেখাচ্ছে না, এদিক দিয়ে একটা বাটন আছে, দেখেন এ আছে না অ্যাটাচমেন্ট, এখানে যে কোনো ছবি বা অল্প 2 থেকে 3 মিনিট একটা ভিডিও অ্যাড করতে পারবেন। তো আমরা এখন এইটা সম্পর্কে এখানে এখন যে ইটা দেবো আমরা দেখাই আপনাদেরকে আমরা কী লিখছি এখন সেই সম্পর্কে একটা ই দিয়ে দেবো, এখানে ছবি দিয়ে দেবো, তো টেক্সট নাও এগিয়ে না আমার এই যে এটা ইউটিউবে এটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি, তো এটা ওইদিকে কিন্তু অ্যাটাচড হয়ে গেছে, আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমার একটু প্রবলেম থাকার কারণে, তো অন্য অন্য পিসিতে এরকম হবে না, আমার পিসি প্রবলেমের কারণে এটা প্রপারলি এখানে ভিউ হচ্ছে না, হ্যাঁ,
তো এটা করার পর আমরা এখানে দেবো কি স্টার্ট ক্যাম্পেইন, ঠিক আছে? স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক দেবো, এখানে একটা নাম দেবো, যেরকম আমার চ্যানেলের নাম টেক টু আর্ন, ঠিক আছে? তো আমি আমার চ্যানেলের নামটা সিম্পলি লিখে দিলাম, এটা সমস্যা নেই, এটা আপনার কেউ দেখবে না। তো নেক্সট স্টেপে আসার পর এখানে দেখেন ক্লিক টু ইনভাইটেড, তো এখানে হচ্ছে ইন্টারলাইজড হবে আবারও, তো ক্লিক ইনভাইটেডে দেবো ক্লিক, আবারও এরকম হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটাকে আপনার অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে আর কি। অ্যাক্সেসের কথা শুনে ভয় পাবেন না যে ভাই আমার অ্যাক্সেস নিয়ে নিল, না জানি না কী হয়, কোনো কিছু না ভাই, আমি এটা 4 মাস ধরে চালাচ্ছি, প্রিমিয়াম একটা সফটওয়্যার, কোনো সমস্যা হবে না। তো এরকম হবে, একটু লোডিং নেবে ভাই, এই যে দেখেন, এতটুকু ধৈর্য তো আপনার দিতে হবে একটা কাজ করতে গেলে, এতটুকু ধৈর্য, কারণ এই সফটওয়্যারটা কিন্তু প্রথমে আমিও একটু ই করছিলাম, ইগনোর করছিলাম, কিন্তু পরবর্তীতে দেখছি যে আমার, সরি ভাই, মানে একটু প্রবলেম হয়ে গেছিলো, তো আমার অনেক উপকারে আসছে ওই সফটওয়্যারটা পরবর্তী। তো আমরা স্টার্টে ক্লিক দেবো, তো দেখেন স্টার্টে ক্লিক দেওয়া মাত্র এখানে কিন্তু আমার রানিং রানিং দেখাচ্ছে, ঠিক আছে? তো যে কটা কমপ্লিট হবে এখানে আমি আপনাকে সাথে সাথে দেখাবো, ঠিক আছে? রানিং দেখাচ্ছে আর এখানে কিন্তু মেসেজ যাবে, ঠিক আছে? এই দেখেন মেসেজ যাচ্ছে কি, আপনারা কি পাচ্ছেন, আপনারা কি আছে প্রমাণ পাচ্ছেন, প্রুফ পাচ্ছেন? দেখেন আমি এর আগেও কিন্তু এই যে গুগল ভয়েস নিয়ে, গুগল প্লে স্টোরে কীভাবে অ্যাপস দিবেন সেটা নিয়ে মার্কেটিং করছি, অলরেডি লিঙ্ক দিছে। তো এইভাবে দেখছেন ভিডিও লিঙ্কে ক্লিক করলে সরাসরি কিন্তু এই যে গো আসবে, ক্লিক দিলে সরাসরি ভিডিওতে নিয়ে যাবে। তো ভাই যারা ইউটিউবে আছেন তারাও এরকম করতে পারবেন, সমস্যা হবে না। তো দেখেন আমার চ্যানেলে কিন্তু আমার আপনাদেরকে নিয়ে আসছে সেই লিঙ্কে ক্লিক করার পর। তো যাই হোক ভাই, আমরা দেখলাম কিন্তু, ঠিক আছে? তো দেখেন আমরা প্রোডাক্ট যখন সেল করবো তখন প্রোডাক্টের যেহেতু এখানে চলে আসছে, তো প্রোডাক্টগুলো এরকম সুন্দর দেখাবে, ওখানে পোস্টের মতো, ফেসবুক পোস্টের মতো দেখা যাবে। হ্যাঁ, তো পেজ বুস্ট করতে পারবেন খুব ভালো মতো। তো আমরা এখন এখানে বেশি লোককে পাঠাবো না, তাই ক্লোজ করে দেবো। আচ্ছা, যে কটা নাম্বার করেছিলাম আমার সাকসেস হয়ে গেছে, মেবি 1% কমপ্লিট দেখাচ্ছে, তো এখানে 100% হবে। তো এখানে আপনারা সর্বোচ্চ 500 নাম্বারও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি নিজে এক্সপেরিমেন্ট করে দেখছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এখানে 500 নাম্বারে মেসেজ পাঠালে আপনাদের হোয়াটসঅ্যাপ ব্লক হবে না, ঠিক আছে? তো ভাই এতটুকুই, এখন আমরা দেখবো যে আপনারা কীভাবে, আমি ক্যান্সেল করে দিছি কিন্তু, এত লোকের কাছে যদি আমার মেসেজগুলো যায় তাহলে তারা তো আমাকে কোশ্চেন করবে বা না দেখতে পারে, কারণ এখানে টপিকটা আমি এটা নিয়ে আসি না, এই টপিকটা সম্পর্কে আমি পরে তাদেরকে জানিয়ে দেবো। যেরকম এই ভিডিওটা করতেছি এটা তো অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করবো, আর তারা চাচ্ছে এটা, তো এই টপিকটা তো অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে এভাবে সেন্ড করবো। তো ভাই এটা তো সত্যতা পাইছেন আপনারা। হ্যাঁ, তো দেখেন আমি যা লিখলাম জাস্ট কিন্তু ওয়াও, ঠিক আছে? আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন ইমেজটা গেছে, এখানে আমি ক্যান্সেল করে দিছি, দেখেন জাস্ট ভাই দেখেন 12:11 বাজে, এটা কখন গেছে 12:11 দেখাচ্ছি কেন, ও এটা আগে আমি করছিলাম, তারপরে দেখেন এখানে ছবি গেছে। তো দেখেন এই যে লাস্ট এখানে 12:51, ঠিক আছে? দেখেন 12টা, তার আগে কিন্তু আমি করছি, এটা জাস্ট এক্সাম্পল দিতে চাইছিলাম, তো কথা কথা কাজে মিল না থাকবে দেখে আমি এটা ক্যান্সেল করে দিছি, ভিডিওটা বাদ দিয়ে দিছি। তো এই আপনাদেরকে আবারও এখানে দেখেন ভিডিও লিঙ্কে ক্লিক দিলে তো কোথায় নিয়ে যাচ্ছে, কন্ট্যাক্টে ক্লিক দিলে দেখেন আমি যে 3টা নাম্বার দিছি না সেটা শো করে কি না আই ডোন্ট নো, তো না করালেও সমস্যা নাই, কারণ নাম্বার তো দিই নি আমি ওখানে, 3টা 0 1 3 4 দিছি, 4টা নাম্বার মেবি। তো ভাই এটাই বিজনেস, এটাই আপনাদেরকে করতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপসটা কীভাবে আপনারা ডাউনলোড দেবেন। তো তো অ্যাপসটা আপনারা কোথাও পাবেন না, অ্যাপসটা আপনাদেরকে বাই করে নিতে হবে। তো এটা হচ্ছে আপনি আগে লোকাল ছিল, এখন মাল্টিপল করা হয়েছে, মানে গ্লোবালি করা হয়েছে এটা। তো বাংলাদেশেও আপনি এটা নিয়ে বিজনেস করতে পারবেন, আপনার হচ্ছে ইতেও করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া হবে আপনাকে, হোয়াটসঅ্যাপ সেন্ডার লিঙ্ক, তো এখানে ক্লিক দিলে আপনারা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড করে নেবেন, তো এরকম আসবে। এটা আসলে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে আপনাদেরকে, আর আমাদের এটা এন্টিভাইরাস অফ করতে হয় না, আমাদের এটা কোনো ভাইরাস বা কোনো কিছু নাই, যেহেতু গুগল ড্রাইভে থাকে অলরেডি সব কিছু প্রোটেকশান দেওয়া, তারপরে এই অ্যাপসটা এখানে রাখা হয়েছে, ঠিক আছে? এই দেখেন এখানে কী লেখা আছে, ঠিক আছে? গুগল ড্রাইভ ক্যান্ট স্ক্যান দিস ফাইল ফর ভাইরাস। তো ওকে, হ্যাঁ, এখানে আমরা যে ডাউনলোড এনিওতে ক্লিক দেব, তো ডাউনলোড হবে, একটু লোডিং নেট। তো আপনার যদি আইডিএম থাকে তাহলে এরকম স্টার ডাউনলোডে ক্লিক দেবেন, তাহলে ডাউনলোড হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে আপনারা এই যে ডাউনলোড এখানে গিয়ে ডাউনলোডে খুঁজে পাবেন, এখানে ডাউনলোড অপশান কোথায় জানি আসে, এই যে ডাউনলোড এখানে আপনারা পাবেন, যদি আইডিএম না থাকে। তো এটা আমি আপনার আমার ডাউনলোড করা আছে, তো ইনস্টল কীভাবে করবেন সেভাবে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো একটা কয়বার ডাউনলোড করবো, ঠিক আছে? এই যে হোয়াটসঅ্যাপ সেন্টার সেট আপ এরকম আসবে, তো আপনারা এই যে ওপেনে ক্লিক দিবেন, রিপেয়ার লেখা আসছে আর কি, যাই হোক আমি রিপেয়ারে দেখাচ্ছি আপনাদের, ফিনিশ হয়ে যাবে। তো যাই হোক এখানে আপনারা নেক্সট দিবেন, নেক্সট দিয়ে দিয়ে এখানে এরকম আসবে,
তো করে দিলে হয়ে যাবে, ঠিক আছে, এই যে ক্লোজ। তো আপনারা এভাবে যেভাবে প্রতিটা যারা আসলে কম্পিউটার চালায় তারা জানে যে আসলে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে চালাতে হয়। তো দেখেন এখন আমার কাজ শেষ, তো সব কিছু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম। তো ভাই সব কিছু শিখিয়ে দিলাম, ভাই আমার একটা রিকোয়েস্ট আপনারা রাখবেন, সেটা হচ্ছে ভাই, রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভাই। একদিনে কেউ বড় হয় না, আবারও বলছি, রিপিট করতেছি কথাটা বারে বারে। ভাই দেখেন আমি কিন্তু এই চ্যানেলের জন্য আমার জবটা ছেড়ে দিয়েছি, আর দেখা যাচ্ছে আমি সারা রাত ঘুমাই না, আপনাদের জন্য ভিডিও মেক করি। তো প্রতিটা ভিডিও আমার ইউএসএ টাইম 2টা 3টা, মানে বাংলাদেশ টাইম 4টা 5টা 6টা, মানে 8টার আগে আমি কোনদিন দিনে ঘুমাই নাই ভাই, সত্যি কথা। যে আমি রিসার্চ করতে থাকি যে আমি কিভাবে তাদের ভালো একটা জিনিস দিতে পারি ভাই, এত পরিশ্রম করে আমি আপনাদেরকে আপনাদের সেবা দিয়ে যাই ভাই। যদি আমার চ্যানেলে ভিউজ না থাকে ভাই অনেক কষ্ট পাবো ভাই, ঠিক। ভিউজ তো বড় কথা নয়, আপনারা ভিউজ করাবো যদি সাবস্ক্রাইব না করেন ভাই, যদি একটা সুন্দর কমেন্ট না করেন ভাই, তাহলে আমি কিভাবে অনুপ্রাণিত হব যে আমি আর একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। তো আমার ভাই আমি আবারও বলতেছি যে আমার সাবস্ক্রাইব দেখে আপনারা আমাকে বিবেচনা করবেন না, আমার ডে এবং আমার কন্টেন্ট দেখেন আপনারা। আমার কন্টেন্ট যদি কোথাও ফেক থাকে বা কোনো প্রবলেম থাকে তা আপনারা আমাকে বলেন যে ভাই আপনার কন্টেন্টের সমস্যা আছে, আপনি কথা কাজে মিল নাই। যদি এরকম হয় কখনো তাহলে আমি ভাই ভিডিও করা ছেড়ে দেবো ভাই, ঠিক আছে। আমি দেখা যাচ্ছে এটা ইউটিউবে আসা আসলে এই এমনি কেউ আসতে পারে না ভাই, ইউটিউবে না আসলে আমি বুঝতাম না যে কীভাবে এত কষ্ট ইউটিউবাররা করে, আমি যদি না আসতাম বুঝতাম না ভাই। তো আই অ্যাম রিকোয়েস্ট ফর অ্যাগেন যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাই, ঠিক আছে। তো অনেক কথা বলে ফেললাম, যদি কোনো মানে যদি বেশি কিছু বলে থাকি আমি সরি ভাই, ঠিক আছে। কারণ ভাই আমারও কষ্ট হয় এরকম ভিডিও বানাইতে, এরকম সোর্স কালেক্ট করতে, কারণ আমি কিন্তু ইউটিউব ভিডিও দেখে ভিডিও বানাই না ভাই, ঠিক আছে। ইউটিউব ভিডিও দেখি মাস্ট বি, ভিডিও তো আমিও একসময় দেখছি, কেউ একদিনে বড় হয় নাই বা একদিনে কোনো কিছু করে নাই, কিন্তু ভিডিও দেখে আমি অভিজ্ঞতা নেই, কিন্তু তাদের থেকে ভালো কিছু আমি দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, মাস্ট বি। তো ভাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।